سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت এই দোয়াগুলি পড়বেন তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা খুলে দেওয়া হবে ভিআইপি মেহমানে জান্নাত প্রবেশ করবেন সালামের রুজু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাবানকে পানি নিয়ে এসো পানি নিয়ে এসে উযু করে বললেন হা খাজা উযু রাসূলুল্লাহ সাল্লাম এটাই রাসূলের উযু তাহলে সাবানের হাদিসটা পড়তে হবে উযুর আগে দুই হাত ধুয়ে নিতে হবে এরপরে উযু করার আগে বা পানিতে হাত দেওয়ার আগে হাত দুটাকে ধুয়ে নিতে হবে এরপর উযু শুরু করবেন নিয়ত করবেন বিসমিল্লাহ বলবেন এরপরে এটা ধোবেন খিলাল করবেন পানি এক চিলু পানি নেবেন এক অঞ্জলি নাকে অর্ধেক মুখে অর্ধেক ভেতরেরটা কুলি করবেন কুলি মানে কি মুখের মধ্যে পানিটা নড়া গড়গড়া বলে কোনো জিনিস নাই আমাদের দেশের বইপত্রে উজুতে গোসলে গড়গড়া একটা কথা বলে গড়গড়া বলে কোনো জিনিস নাই মাঝ মাঝা কুলি করবেন নাকের পানিটা বাম হাত দিয়ে ঝাড়বেন দানাত ব্যবহার করবেন না ঠিক আছে এরপরে আপনি ডান হাত এরপরে মুখমণ্ডল পুরোটা ধোবেন এখানে কপ চুল এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত যাদের ঘন দাড়ি আছে পানি পৌঁছানোর দরকার নেই চামড়াতে মাঝে মাঝে খেয়াল করবেন সবসময় খেয়াল করা দরকার নেই করলে ভালো মাঝে মাঝে পানি নিয়ে ছুটির মধ্যে লাগান আর যাদের দাড়ি নাই বা পাতলা দাড়ি চামড়া দেখা যায় তাদের ভিজাতে হবে পানি পৌঁছতে হবে এরপর ডান হাত আঙুলের মাথা থেকে শুরু করে কোনে সহ দিতে হবে এই হাত কোনো সহ দিতে হবে এরপরে নতুন করে পানি নিয়ে মাসে করবেন মাসে করবেন কীভাবে এইভাবে নেবেন শেষ পর্যন্ত নেবেন চুলের বাজানোর জায়গা আবার সামনে এসে ছেড়ে দেবেন মাসে হয়ে গেল একবার করলে নতুন করে না ভিজিয়ে ভিজা হাতেই দুই আঙ্গুল জিলাপি আছেন একটা ভিতরের গুলি আর এই দুটো দিয়ে পিছনটা এরপরে ডান পা টাকনু সহ বাম হাতের কোনে আঙুল দিয়ে খিলাল করবেন এভাবে আঙুলগুলি ঠিক একইভাবে বাম পাটা ধোবেন টাকনু সহ আঙুলগুলি খিলাল করবেন বধু শেষ হয়ে গেলে হাত দুটার মধ্যে পানি নিয়ে রজস্থান বরাবর পানি ঝাড়বেন ছিটা দিবেন দোয়া পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وجعلني من التوابين وجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت এই দোয়াগুলি পড়বেন তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা খুলে দেওয়া হবে ভিআইপি মেহমানে জান্নাত প্রবেশ করবেন তবে এই বাহ্যিক পবিত্রতার সাথে যদি আত্মিক পবিত্রতা না হয় তওয়াবিন যদি না হন খালি মুতাতাহিরিন হলেন হ্যাঁ শাহাদাতের মাধ্যমে ইমান যদি নবায়ন না হয় খালি মুখে পড়লেন তাহলে হওয়াটা কঠিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হয়ে গেল ঠিক আছে